ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আজকের বাংলা ক্লাসে আমরা পড়ব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ নামক গদ্যাংশটি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছিলেন একজন শিশু সাহিত্যিক। তিনি বহু সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ উত্থান। যদিও বাংলা সাহিত্যের ইতিহাসে তার আবির্ভাব কবি হিসাবে, কিন্তু তিনি সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন রূপকথার গল্প রচনায়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও তার রূপকথার গল্পগুলির প্রশংসা করেছেন। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, দাদামশায়ের থলে, ঠান্দিদির থলে প্রভৃতি। এছাড়া তার রচিত অন্যান্য গ্রন্থগুলি হল খোকাবাবুর খেলা, চারু ও হারু, ফার্স্ট বয়, উৎপল ও রবি, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, পৃথিবীর রূপকথা, চিরদিনের রূপকথা, সবুজ লেখা, আমার দেশ, আশীর্বাদ ও আশীর্বাণী ইত্যাদি। আমাদের আলোচ্য আশীর্বাদ গল্পে তিনি জীবজগতের কাছে প্রকৃতি যে কত বড় আশীর্বাদ হয়ে আসতে পারে তার একটি জীবন্ত ছবি ফুটিয়ে তুলেছেন। প্রবল বর্ষার তাণ্ডবে চারদিক জলে থইথই করছে, এরকম বানভাসী অবস্থায় একটি ক্ষুদ্র পিঁপড়ে প্রায় জলে নুয়ে পড়া একটি ঘাসকে আশ্রয় করে কোনোভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছে। বৃষ্টি কখনো ধীরে, আবার কখনো বা প্রবল বেগে ঝরে চলেছে। পিঁপড়ের মনে ভয় জেগে উঠেছে, হয়তো এই প্রতিকূল পরিবেশে সে আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না, হয়তো অচিরেই সে মারা পড়বে। কিন্তু পিঁপড়ের এই দুঃখ সময়ে ঘাস, বৃষ্টি এবং সূর্যও তাকে সাহস যোগায়, তার মনোবল বাড়িয়ে তুলতে চেষ্টা করে। আশীর্বাদ গদ্যাংশে এক বর্ষাকালের আবহে কাহিনীর বর্ণনা শুরু করেছেন লেখক। প্রকৃতিতে বর্ষা বেশ জাঁকিয়ে বসেছে, বান অর্থাৎ বন্যাও বর্ষার হাত ধরে এসে পড়েছে, চারিদিক জলে থইথই করছে। এমন সময় একটা পিঁপড়ে জলের হাত থেকে বাঁচতে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে, কিন্তু পিঁপড়ের দুর্ভাগ্য পাতাটি জলের তোড়ে এবং পিঁপড়ের ভারে বেসামাল হয়ে কাঁপছে, হেলে পড়ছে। বৃষ্টির ফোঁটার আঘাতে এবার বোধহয় পাতাটা তার ভারসাম্য হারিয়ে জলে এলিয়ে পড়বে, আর সেই সঙ্গে বোধহয় পিঁপড়েটাও জলে ভেসে জলের স্রোতের টানে কোথায় হারিয়ে যাবে। সেই সংকটকালে ঘাসপাতা পিঁপড়েকে ভাই বলে সম্বোধন করে বলল, পিঁপড়ে যেন প্রাণপণে পাতা আঁকড়ে কামড়ে পড়ে থাকে, তাতে পাতা নিজে কোনো আঘাত বা ব্যথা পাবে না। পাতা পিঁপড়েকে সাহস জুগিয়ে জানালো, পিঁপড়ে সাঁতার জানে, হেঁটে বা দৌড়েও চলতে পারে, তাই তার অকারণে ভীত হবার কোনো প্রয়োজন নেই। পিঁপড়ে পাতার শিরা কামড়ে প্রায় জলে ডোবা শরীর নিয়ে কিছু বলার উপক্রম করতেই এক ঢোক জলও সে গিলে ফেলল, কিন্তু কিছুই বলে উঠতে পারল না, বরঞ্চ চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবুডুবু হয়ে ঝুলে রইল। পাতা পিঁপড়ের এই রকম করুণ দশা দেখে হেসে তার মনোবল বাড়াতে বলল, পিঁপড়ে জিমনাস্টিক্স অর্থাৎ শরীরের নানা রকম কসরত জানে, তাই তার ভয় পাবার কোনোই কারণ নেই। সেই তুলনায় গাছের পাতা বিশেষ নড়তেও পারে না, কোনো রকমে সুরটুর বাড়ায়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে সে বেড়ে ওঠে। এমন সময় বৃষ্টি একটু ধরে এলো, ঘাসের ছোট্ট পাতাও খানিকটা সোজা হয়ে দাঁড়ালো, আর পিঁপড়েও যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণে
পিঁপড়ের মনের কথা খুলে বলার পরিবেশ পেয়ে জানালো, সে সাঁতার জানে, হাঁটতে পারে, দৌড়াতেও খুব দক্ষ বটে, কিন্তু সময়কালে এর কোনোটাই তার কাজে আসে না। ডাঙায় প্রখর রোদের দিনে ঝলসে পুড়ে মরে, আর বর্ষায় ডুবে মরে আর কি। তবে আজ ঘাসের প্রতি সে কৃতজ্ঞ, কারণ ঘাসের জন্যই আজ সে ডুবে মরতে মরতেও বেঁচে গিয়েছে। পাতার সঙ্গে পিঁপড়ের আলাপচারিতায় পাতা পিঁপড়েকে জানালো যে পিঁপড়ে কর্মবীর, অর্থাৎ সে যথেষ্ট কাজ করে। কিন্তু পিঁপড়ে একথা শুনে শুকনো মুখে জানালো সে সারা দিনরাত খাটে এবং খাটনির বিনিময়ে খায় আর গর্তে দিন গুজরান করে। তার জীবনে কোনো আনন্দ বা কোনো বৈচিত্র্য নেই, বরং পৃথিবীর মাটিতে ঘাস ফুল ফুটিয়ে সকলকে আকৃষ্ট করে আনন্দ দিয়ে তার জীবন সার্থক করে তোলে। পিঁপড়ের মতে তার জীবন গর্তের মধ্যেই সীমাবদ্ধ, তাই শুধু মাটিই তার পৃথিবী, কিন্তু ঘাসের আছে গোটা পৃথিবী ও সবুজ প্রকৃতি। পিঁপড়ের এই বক্তব্যের সঙ্গে ঘাসের পাতা সহমত পোষণ করতে পারে না। তার মতে মাটি সবারই, বন্যার এই থইথই জলরাশি মাটি না থাকলে চলার জন্য কোনো পথই পেত না। আলোচনা প্রসঙ্গে জলের কথা এসে পড়াতে পিঁপড়ে আবার পরিস্থিতির দুশ্চিন্তায় ভয়ে শিউরে উঠল। মনে মনে ভাবল, এই অথই জলরাশি সে কী করে পার হবে। আবারও ঝমঝমিয়ে বৃষ্টি এলো। পিঁপড়েও বাঁচার তাগিদে পাতা ঘাসের পাতার উপরে সে কামড় দিয়ে ধরে বসে রইল। আবারও বৃষ্টি থমকে দাঁড়িয়ে ঘাসের পাতা ও পিঁপড়েকে উদ্দেশ্য করে বলল, সে মেঘের আড়াল থেকে তাদের দুজনের সমস্ত কথোপকথন শুনেছে। বৃষ্টি পিঁপড়েকে সাহস জুগিয়ে বলল, অতি ক্ষুদ্র ওই ঘাসের পাতা যাকে সে বন্ধু বলে ভাবে, সে কিন্তু কোনো পরিস্থিতিতেই ভয় পায় না। বাদল মেঘ যখন বৃষ্টিকে সাথে নিয়ে বিদেশ সফরে যায় এবং ভ্রমণ শেষে দেশে ফিরে দেখে বৃষ্টিহীন প্রখর রোদে পুড়ে বহু ঘাসপাতা ধুলো হয়ে মাটিতে মিশে আছে, আর ঠিক তখনই বাদল মেঘ বৃষ্টিকে যখন অঝোর ধারে ঝরার আহ্বান জানায়, তখন সেই ধুলো রাস্তরণ ঝেড়ে ফেলে সারা দেশ আবার সজীব সবুজ হয়ে ওঠে। আর বৃষ্টি তখন প্রকৃতির সবুজ বন্ধুর হাত ধরে আনন্দে গান গেয়ে ওঠে। এই নীরব ভাষাহীন কথোপকথনের মাঝে ঢেউ তুলে খলখল করে হেসে জল বলে ওঠে, সেও তো গান গায়। অঝোর বর্ষণে সে ঘাসকে ডুবিয়ে দিয়ে কাদায় লুটিয়ে অতলে তলিয়ে সামনের দিকে ছুটে যায়। বর্ষার শেষে শরতে সেই ঘাসপাতারাই আবার কাশবন হয়ে মাথা দুলিয়ে হাসতে থাকে। ঘাসের পাতা মাথা নোয়ালো, পিঁপড়ে দুশ্চিন্তা আর আশঙ্কায় দীর্ঘশ্বাস ফেলে জড়িয়ে ধরল পাতার শিরা। মনে মনে ভাবল, সে অতি ক্ষুদ্র এক পিঁপড়ে, আর পিঁপড়ে হয়েই রইল, ছিল ডাঙার গর্তে আর এখন এসে পড়েছে জলে। মুখে তার দুশ্চিন্তার ঘনকালো মেঘ, এ জল কবে শুকাবে। পিঁপড়ের করুণ ও দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে ঘাসের পাতা পিঁপড়ের কানে কানে অভয় দিয়ে জানালো, বৃষ্টি নিয়ে বাদল একদিন ঠিকই চলে যাবে, আর তার প্রস্থানের পথ ধরে আগমন ঘটবে শরতের। চারিদিক নতুন আলোয় ভরে যাবে, প্রকৃতি হেসে উঠবে, পৃথিবী সবার আপন হবে। পিঁপড়ের মনে আশা জেগে উঠল, সত্যিই কি পৃথিবী আবার তার নিজস্ব হয়ে উঠবে। আশা আকাঙ্ক্ষায় আনন্দে চোখে এসে পড়া জলকে সংবরণ করে সে দেখল, মেঘের ফাঁক দিয়ে সূর্য ঝিকমিকিয়ে সোনার হাসি হাসছে। সূর্য যেন স্নেহাশীর্বাদ দিয়ে বলছে, শরতের আগমন বার্তায় আশীর্বাদ ঝরে পড়বে সকলের উপর তথা বিশ্ব প্রকৃতির উপর।
পৃথিবী হয়ে উঠবে সকলের একান্ত আপন। গদ্যাংশটি পাঠের আলোকে বিষয়ের নামকরণ প্রসঙ্গে বলা যায়, নামকরণ থেকেই রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। নামকরণ কখনো কাহিনী প্রধান, কখনো চরিত্র প্রধান, আবার কখনো বা ব্যঞ্জনাধর্মীও হতে পারে। এক্ষেত্রে গদ্যাংশে আমরা দেখেছি ছোট্ট পিঁপড়ে তার ভাগ্য বিপর্যয়ের জন্য প্রকৃতির উপর অসন্তুষ্ট, কখনো তাকে রোদে পুড়তে হয়, আবার কখনো বা তাকে জলে ভিজতে হয়। প্রকৃতির এই নিষ্ঠুরতা দেখে সে ভীত হলে ঘাস তাকে সাহস যোগায়, বর্ষা এবং জলও তাকে অভয় দেয়। পিঁপড়ে ভাবে তার ভাগ্য হয়তো কখনো তার ভাগ্যে শিকে ছিঁড়বে না, অর্থাৎ পৃথিবী কখনোই তার কাছে আশীর্বাদ হয়ে ধরা দেবে না। ঠিক সেই মুহূর্তে মেঘের ফাঁক গলে হাসি মুখে সূর্যদেব আশীর্বাদ জানিয়ে বলে, প্রকৃতির আশীর্বাদ সকলের উপরেই ঝরে পড়ছে, তবে সে আশীর্বাদ গ্রহণের যোগ্যতা থাকতে হবে। আর এখানেই গদ্যাংশটির নামকরণ ব্যঞ্জনাময় ও সার্থক হয়ে উঠেছে।